দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসী যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা নিয়মিতই অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই একজন মেয়ে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে চলুন আমরা শুনি তার কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি আপু আখি আখি तो दर्शक हमारा आखिर जीवन गल्पटी सुनब एवं आपनादेर साथे जानानोर चेष्टा करी अच्छा आखि आपनार परिवारे के आछेन आपनि कि करेन परिवारे भाई आछे बोन आछे मा आछे बाबा भाई बोन कय भाई बोन एक भाई आछे एक बोन आछे एक भाई एक बोन तादेर छोटो ना आपनि बड़ो ना आमि बड़ो आपनि सबार बड़ो भाई बोनेर मध्ये सबार बड़ो कि करेन आपनि आमि लेखापड़ा करेन ना काज करेन অন্য কিছু করেন কিছু মরে না সৎমার ঘরে কাজ করি সৎমার কাজ করি হ্যাঁ বাবা বিয়ে করছে সৎমার কাজ করি বাবা বিবাহ করেছে আপনার মা নাই আছে সে কই মা আমাদের কাছেই মা লোকের বাড়ি কাজ করে আমাদের খাওয়ার আচ্ছা মাও আছে আবার বাবা আরেকটা বিবাহ করেছে সৎমাও আছে সৎমার সাথে থাকেন আপনি বলছেন সৎমার কাজ করেন সৎমার কাজ আমার কাছেই থাকে কিন্তু সকাল করে দিয়ে সৎমার রান্না বান্না সব করে দিয়ে আসে আর মায়ের লোকের বাড়ি কাজ করে করে বাসন মেজে মেজে আমাদের খাওয়া তো মা মানুষের বাড়িতে কাজ করে আর আপনি সৎমার কাজ করে দিয়ে আসেন এটি কেন করেন কি করব না আলি বাবাই মারবে বাবাই মারবে এটি কি রকম হলো আপনার তো বরণ পোষণ বাবা দেয় তেরো বছর লেখাপড়া কত দূর লেখাপড়া করেন নাই কেন করেন নাই যদি লেখাপড়া করতেন তাহলে আসবে কেমনে লেখাপড়া করব খাইতেই পারি না লেখাপড়া করব টাকার অভাবে লেখাপড়া কেমনে করবেন যদি লেখাপড়া করতে পারতেন তাহলে আজকে এই সৎমার অত্যাচার থেকে হাত থেকে রক্ষা পেতেন কিছু করতে পারতেন সৎমার আর কষ্ট করতে হতো না যদি লেখাপড়া করতে হতো না ভবিষ্যতে কি করবেন কি আশা করছেন বা কি পরিকল্পনা নিজেকে নিয়ে তাছাড়া নিজের কোনো স্বপ্ন আছে যেহেতু লেখাপড়া শিখতে ভাই বোনদের ভাই বোনরে লেখাপড়া করাতে চাচ্ছেন ভর্তি করাইছেন নাম আপু আপনার নামটা বলে দেন কি আখি আপনার কি এই বয়ফ্রেন্ডের কোনো গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেয়নি কেউ কোনো ছেলে দেই নাই গরিব আমি তো বাইরে বেরোনোর সুযোগই পাই না সারাদিন কাজ করি ঘরে বসে সৎমার কাজ করি তাকে বেরোই না বলতে হবে বাইরে বের হওয়ার সুযোগ পান না তাই এটি আপনি বলছেন যে বাইরে বের হওয়ার সুযোগ পান না সৎমার কাজ করতে হয় কোথায় ঘুরতে যান না বান্ধবী নাই কেউ নাই বান্ধবী নাই না ছোট দুজন ভাই বোন আছে ওদের নিয়ে থাকেন ওদের নিয়ে থাকেন তাই ওই যে বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ হয়নি আচ্ছা বয়স তো হয়েছে সামনে নিজের বিয়ে নিয়ে ভাবছেন বলছেন যে বিয়ে করে সংসার করব এটি তো ন্যাচারাল এটি নিয়ে কোনো ভাবনা আছে নিজের নিয়ে এই ভবিষ্যৎ আমাদের যদি এই প্রতিবেদনটা করতেছে যদি আমার এই এটা দেখে কারো ভালো লাগে আমাকে যদি সাহায্য করে আমাদের দায়িত্ব নেয় তার কাছে আচ্ছা আপনাকে ভালো লাগে আপনাকে দায়িত্ব নেয়
দায়িত্ব কিভাবে নেবে, কোন পর্যন্ত দায়িত্ব নিতে পারে? আপনাকে শুধু ভালো লাগার দায়িত্ব নেবে না সারা জীবনের দায়িত্ব নেবে? সারা জীবনের দায়িত্ব। আচ্ছা, সেটি দায়িত্ব নিতে হলে অনেকেই বলছে সেটির একটি ডেফিনেশন আছে, বয়স আছে। কোন ছেলে আপনাদেরকে, নাকি বয়স্ক ছেলে? 50-60 বয়স্ক ছেলে হলে হবে, যদি আপনাকে শুধু খাওয়া দাওয়া সাহায্য করলেই হবে। কিরকম সাহায্য করবে? হ্যাঁ, ভাই বোনকে লেখাপড়া করাবে, ভাই বোনদের লেখাপড়া করবে, ভালো করে খাওয়াতে পারবে, খেতে পারবে। সেটি বয়সের কোনো ফ্যাক্টর হবে না? 50-এর উপরে যদি বয়সে কোনো ছেলে প্রস্তাব দেয়, সে বিবাহ করেছে, তার ছেলে মেয়ে আছে, এরকম ছেলে যদি আপনাকে বলে যে আমি আপনাকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, আপনাকে লেখাপড়া শেখাবো, আপনাকে না, আপনার হচ্ছে ভাইদেরকে লেখাপড়া শেখাবে, আপনাকে সারা জীবন ভরণ পোষণ দিবে, বিবাহ করতে চায়, সেটি আপনি রাজি হবেন? রাজি হবেন? বয়সের কোনো ফ্যাক্টর হবে না, আপনাদের দেখাশোনা, আপনার ভরণ পোষণ দিলেই হবে। এটি কেন বলছেন, এই চিন্তাটা কেন, যে বয়স্ক হলেও সমস্যা নেই? আমি এইটি জানতে চাচ্ছি আপনার মনে কেন, আপনার তো বয়স কম, একটা সুমিষ্টি চেহারা, এটি কেন ভাবছেন যে আপনি বয়স্ক ছিল সমস্যা নাই, অল্প বয়সী না আসুক, বয়স্ক হইলে হবে, এইটি সম্পর্কে একটু জানতে চাই। যে ভালো ছেলে হলে, ইয়ং ছেলে হলে খাওয়াবে না, আমারই দায়িত্ব নেবে আর আমার ভাই বোনদের দায়িত্ব নেবে না। আর যদি সেরকম মানুষ হয় তাহলে সবের দায়িত্ব নিয়ে যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে পারে, সেটা জোয়ান ছেলেই হোক আর বুড়ো ছেলেই হোক, তার কাছেই যাবো, তার সাথে সারা জীবন। আচ্ছা, আপনি বলতেছেন যে ইয়ং ছেলেরা শুধু আপনাকে ভালোবেসে বিয়ে করবে, আপনার ভাই বোনে লেখাপড়া করাবে না, সেটি আপনি ভাবছেন? যে কারণে যদি বয়স্ক ছেলে যদি এরকম দায়িত্ব নেয়, অবশ্যই সে নিশ্চয়ই আপনার ভাই বোনের দায়িত্ব নেবে, লেখাপড়া শিখাবে, এটি আপনার ভাবনা, এই কারণে বলছেন যে বয়স্ক ছেলে হলেও আপনার সমস্যা নাই? আর ইয়াং ছেলে যদি আপনাকে ভালোবেসে পছন্দ করে, আপনাকে সুখে রাখবে, সারা জীবন রাখবে, কিন্তু আপনার ভাই বোন দেখাশোনা করবে না, সেই রকম ছেলে যদি ইয়াং ছেলেও যদি আমার সবকিছু দেখে আমাকে নিতে পারে, তাহলে সবকিছু দেখলো না, শুধু আপনাকে ভালো লাগলো, আপনাকে সুখে রাখবে, আপনার দায়িত্ব নিবে, ভাই বোনের দায়িত্ব নিবে না, তখন আমি কি একা সুখে থাকতে পারবো ভাই বোনকে ছাড়া, বাপ মাকে ছাড়া? তাহলে আপনি রাজি হবেন না? আচ্ছা, এছাড়াও আপনি কি করতে চান, নিজেকে স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা, যদি কেউ সহযোগিতা করে আপনার কি পাশে দাঁড়ায় জীবন সঙ্গী না, বা আমার ভাই বোনকে যদি স্বাবলম্বী করতে পারে? আপনি চাচ্ছেন আপনার ভাই বোন কি সহযোগ করতে, সেটি তো আপনি নিজেকে কিছু করতে হবে, আপনি মানুষ না আসুক, নিজের পায়ে দাঁড়ানো কোনো কাজ করে করতে পারবেন? মিশিং চালাইতে পারি, মিশিং চালাই, মিশিং তো নাই, মিশিং থাকলে মিশিং চালাতে পারেন, শিখছেন কাজ? শুধু মেশিন চালারে, মেশিন যে সেলাই করে, কি কি কাজ শিখছেন আপনি? এই যে পোশাক জামা কাপড় সেলাই করে। আপনার যে পরা ড্রেসটি আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখি তার ড্রেসটা দেখাচ্ছি আমরা, এই যে আপনার পরনের ড্রেসটি দেখলাম, এইরকম ড্রেস আপনি কখনো বানিয়েছেন শিখে? না, এগুলো আমরাই বানাই। আপনারাই বানান? আচ্ছা, এটি বানানোর মজুরি কত? 150 টাকা। 150 টাকা? আচ্ছা, এই 150 টাকার মজুরি আপনি একটি ড্রেস কয় দিনে, একদিনে কয়টি ড্রেস বানাতে পারেন? আচ্ছা, এটি ঠিক আছে, আপনি তো বলছেন মেশিন কিনে সহযোগ করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? এই যে কথাগুলি বলছেন, আপনার এই আপনার সাথে যোগাযোগের নাম্বারটি আপনি মুখস্থ আছে? সুপ্রিয় দর্শক, আপনার নাম্বারটা বলেন। 01 8 4 2 8 6 2 1 5 4। সুপ্রিয় দর্শক, আমরা যে নাম্বারটি শুনলাম, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। একটি অভিযোগ আছে আপনাদের এই সম্প্রদায় বা অনেক মেয়েদের বিরুদ্ধে, একটা অভিযোগ আছে, যদি কেউ ভালো লাগে, কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক আছে, সহযোগিতা পেলে, কিছু যদি টাকা সহযোগিতা করে, তারপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এইরকম একটা অভিযোগ আছে। এই অভিযোগ সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি থেকে এটি প্রথম না এর আগে আরও প্রতিবেদন করেছেন? করেন নাই? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো মানুষ জানবে, ঠিক আছে, মানুষ তো জানবে যে আপনি তো সহযোগিতা করছেন কি করছেন না, সেটি কিন্তু মানুষ জানবে। না, যে আমাকে ভালোবেসে সাহায্য করবে তাকে আমি কেন ধোকা দেব? হ্যাঁ, আচ্ছা আখি, আমরা আপনার সর্বশেষ জানতে চাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে কি বলে দিতে চান?
কিছু বলতে চাই না আমার সাথে যোগাযোগ করতে চাইলে যদি আমার কষ্ট দেখে ভালো লেগে থাকে আমাকে যদি সাহায্য করার মন থাকে তা আমার সাথে যোগাযোগ করলে যার একটা বলে দিচ্ছি আমার নাম্বার 01828402862154 সুপ্রদর্শক আমরা আখির মোবাইল নাম্বারটি পেলে আপনাদের যোগাযোগ করতে চান এই নম্বরে কথা বলতে পারবেন দর্শক আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থাকেন